অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কুশখালি সীমান্ত থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি সোমবার তাদের আটক করা হয় আটকৃতরা হলেন বাগেরার জেলার কুরশাইল গ্রামের নকুল বড়ায়ের ছেলে বিকাশ বারৈ তার স্ত্রী প্রভাতি বারৈ ও বিষণ বারৈর স্ত্রী হুরবা বারৈ বিজিবির সাতক্ষীরা তেত্রিশ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির নায়েব সুবেদার মোহাম্মদ সেলিম হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল কুশখালি সীমান্তের সয়গরিয়া নামক স্থান থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাককালে তাদের আটক করে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেছে